নির্বাচনের পর অর্থনৈতিক পরিস্থিতি খারাপের দিকে গেলে তার প্রতিক্রিয়া জনজীবনে ও রাজনীতিতে আসতে পারে জানিয়ে এ বিষয়ে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর তিন আসনের সংসদ সদস্য জি এম কাদের দুপুরে রংপুরে নিজ বাসায় পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারে ইসলাম রানীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে কথা বলেন তিনি পরে সদর উপজেলা ক্যাম্পাস লাহিরির হাটে স্থানান্তর সহ বিভিন্ন রাস্তাঘাট সংস্কারের বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দিক নির্দেশনা দেন জিএম কাদের কারণে যে যে এর জন্য মানুষের মধ্যে খুব এটা দিনকে দিন বাড়ছে এবং তার সঙ্গে যদি রাজনৈতিক অস্থিরতা উস্কে দেয় বা অস্থিরতা বাড়তে থাকে তাহলে সরকারের পক্ষে সামলাতে কঠিন হতে পারে বড় চ্যালেঞ্জ এবং সেখানে সেসব বিষয়ে মনোযোগ দেওয়া সরকারের জন্য কর্তব্য আমি মনে করি এই মুহূর্তে